তেবে লাল কিল্লার পাকিস্তান কো সিধাসড়ক টার্গেট কলে প্রধানমন্ত্রী মোদি আউ 73তম স্বাধীনতা দিবস অবসরে মোদি আত্মগোবাদ এবং পাকিস্তান বিরোধে করছেন বড় ঘোষণা আর নিজের অভিভাষণে আত্মগোবাদ কো সিধাসড়ক টার্গেট করতেবা বেড়ে পাকিস্তান রো নানো নেই সমালোচনা করছেন আত্মগোবাদ কো পনা দেনে ওয়ালে আত্মগোবাদ কো প্রোৎসাহন দেনে ওয়ালে আত্মগোবাদ কো এক্সপোর্ট করনে ওয়ালে এসি সারি তাকতো কো দুনিয়া কে সামনে উনকে সহি স্বরূপ মে প্রস্তুত করনা মোদি ভাষণে কোন কোন কহিলে পাকিস্তান বিরোধে সম্পূর্ণ খবর জানিয়া পাই হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখন্তু আউ যদি তা পূর্ব আপন আমো চ্যানেল অলিউড নিউজ কে পর্যন্ত সাবস্ক্রাইব করনাহান্তি তবে ই সাবস্ক্রাইব কর দন্তু এবং পাখরতে বেল আইকনটি দবাই দন্তু আগু কেমতে গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথমে জানিয়া পাই আউ ভাষণে মোদি পাকিস্তান কো টার্গেট করি কহিছন্তি যে গোটিয়ে দেশ ভারত তথা অন্য পড়োশি দেশে আত্মঘাত কো প্রশ্ন দি বরবাদ করিবা লাগিছি আর ভারতের পুলবামা ভি আত্মজ্ঞ হামলা হয়েছিল আর নিকটরে শ্রীলঙ্কা আত্মঘাত হামলার নির্দোষ লোক হত্যা করা যাই আর বাংলাদেশ এবং আফগানিস্তানে আত্মঘাত আক্রমণ যোগ অনেক সমস্যার সম্মুখীন হওয়া পড়ুছি কিছু লোকনে সিফ ভারত কই নাই হামারে পড়োশ কে দেশো কো ভি আত্মঘাত সে তবাহ করকে রাখা হুয়া বাংলাদেশ ভি আত্মঘাত সে জুঝ রহা হ্যায় আফগানিস্তান ভি আত্মঘাত সে জুঝ রহা হ্যায় श्रीलंका के अंदर चर्च में बैठे हुए निर्दोष लोगों को मौत के घाट उतार दिया जा रहा है आओ हेरो प्रतिकार पे मोदी घोषणा कर चुकी जे एणी की तीन सेना वाहिनी रे मुख्य ऊपर आउ जणे मुखिया रहिबे आओ हे पदवी रोना चीफ ऑफ डिफेंस स्टाफ रहिबो आओ एहा द्वारा तीन सेना वाहिनी स्थल सेना वायु सेना और नौसेना मध्ये समन्वय रक्षा करिबो आओ एथिस एमानुकु उपयुक्त नेतृत्व मध्ये प्रदान करिबो लाल किले से एक महत्वपूर्ण निर्णय की घोषणा करना चाहता हूँ इस विषय के जो जानकार हैं, वो बहुत लंबे अरसे से इसकी मांग करते रहे आज हमने निर्णय किया है कि अब हम चीफ ऑफ डिफेंस स्टाफ CDS इसकी व्यवस्था करेंगे और इस पद के गठन के बाद तीनों सेनाओं के शीर्ष स्तर पर एक प्रभावी नेतृत्व मिलेगा हिंदुस्तान